বৈরাম, এ কি সংকট আসছে? আবার কোন দুর্ঘটনা ঘটতে চলেছে? সূর্যগ্রহণের অমাবস্যার দিন মহলে অকাল মৃত্যু ঘটবে না ভৈরব? যে করে হোক এটা আটকাতেই হবে। এই সূর্যগ্রহণে অমাবস্যার দিনে দেব সেনাকে বলি দিতেই হবে। দেবসেনা, এই অমাবস্যাতেই নন্দিনী বিশ্বরূপ ধারণ করবে। প্রকৃতির বিরুদ্ধে তুমি কিছু করতে না পারলেও গঙ্গার জন্য তোমায় কিছু একটা করতেই হবে। এটা তোমার এই রঙ্গনায়িকার প্রার্থনা, এটা তোমায় করতেই হবে। সবাই নেহরু প্ল্যানেটোরিয়ামে যাচ্ছে গো, আমিও যাব গঙ্গা। আজকে সূর্যগ্রহণ আছে, গ্রহণের সময় বাড়ির বাইরে যাওয়া একদম ভালো নয়, তুমিও যাবে না। আরে গঙ্গা, আমি তো সূর্যগ্রহণই দেখতে যাচ্ছি, আমি না গেলে সূর্যগ্রহণটা তো আমি দেখতেই পাবো না, বোঝো না কেন? তোমার গ্রহণ দেখার কোনো দরকার নেই, আমি কিন্তু তোমাকে পাঠাবো না। আমি তাহলে বাবার কাছ থেকে পারমিশন নিয়ে যাব। তুমি কি তোমার বাবার কাছে গিয়ে এখন নাটক করবে? আমি বারণ করলে তোমার বাবা কি করে পাঠাবেন? বাবা আমার কথা শুনবে নাকি তোমার কথা শুনবে সেটা দেখাই যাক। কি মায়ে মেয়েতে মিলে সকাল থেকে কি ডিসকাশন চলছে? বাবা, কুলের সবাই সূর্যগ্রহণ দেখতে নেহরু প্ল্যানেটোরিয়ামে যাচ্ছে, কিন্তু গঙ্গা আমাকে কিছুতেই যেতে দিচ্ছে না। ওর যখন এত যাওয়ার ইচ্ছে, যেতে দাও না ওকে। আমার মনে হয় না ওকে পাঠানোটা ঠিক হবে, আমার একদম মন মানছে না। তার থেকে বরং অন্য কোনো দিন আমরা দুজন ওকে নিয়ে গিয়ে দেখিয়ে আনব। সবাই যখন যাচ্ছে, ও না গেলে ভালো দেখাবে, ও ঘুরে আসুক না। আরে বাবা, তুমি কি আমার কোনো কথা বুঝতে চাইছো না? আমি ওকে পাঠাতে ভয় পাচ্ছি। তুমি অকারণেই ভয় পাচ্ছ গঙ্গা, ও ঘুরে আসুক, তুমি যাও দেবসেনা। তুমি কিন্তু ওকে মাথায় তুলছো। ঠিক আছে, তোমার যা ইচ্ছে তাই করো, দাঁড়াও আমি তোমার টিফিনটা নিয়ে আসি। বাবা থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক্স বলতে হবে না, আমি তোমায় একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ বলো বাবা। সেই দিন আমাদের বাড়িতে যিনি এসেছিলেন তোমার পরমেশ্বরী মিস, উনি তোমাদের ক্লাসে কোন সাবজেক্ট পড়ান? উনি কোনো সাবজেক্ট পড়ান না। আমি যখন স্কুল গ্রাউন্ডে খেলি তখন উনি এসে আমার সাথে দেখা করে যান। আচ্ছা, আজকে উনি তোমাদের সাথে যাবেন? না, শুধু ক্লাস 1 এর বাচ্চাদের সাথে যাবে। এখন উনি আসবেন কিনা জানি না, কিন্তু আমার জন্য আসলেও আসতে পারে। আমি কিন্তু মানা করলাম, তুমি শুনলে না? নাও, এটার মধ্যে তোমার আর তোমার বন্ধুদের খাবার আছে, সাবধানে ঘুরে এসো। সরি বেবি, তুমি না করা সত্ত্বেও আমি যাচ্ছি, রাগ করো না প্লিজ। ঠিক আছে, আমি রাগ করিনি। বাই বাবা। পার্বতীর পরিচয়টা দেবসেনার থেকে জানবো বলে ভাবলাম, কিন্তু সেটাও হলো না।
বাই। কুমার আঙ্কেল একটু তাড়াতাড়ি চলো তো। হ্যালো। হ্যালো, আমি দেবসেনা স্কুলের টিচার বলছি। হ্যাঁ বলুন। দেবসেনা এখনো আসেনি, আমরা সবাই ট্রিপে যাচ্ছি, ও কখন আসবে? এখনো পৌঁছয়নি? না স্যার। কি বলছেন ম্যাডাম, ও তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। কিন্তু ও তো এখানে এসে পৌঁছয়নি। ঠিক আছে, আমি দেখছি কি হয়েছে, আপনাদের অপেক্ষা করতে হবে না, বেরিয়ে পড়ুন। ওকে স্যার, থ্যাংক ইউ। কি হয়েছে গো? দেবসেনা এখনো নাকি স্কুলে পৌঁছয়নি। কি বলছোটা কি তুমি? দেবসেনা স্কুলে যায়নি মানে ও তাহলে কোথায় গিয়েছে? আমার কিন্তু খুব ভয় করছে। তুমি একদম টেনশন করো না, আমি গিয়ে দেখে আসছি। হ্যাঁ ঠিক আছে। আমি ওকে বারবার বারণ করলাম, আমি যা ভেবেছি ঠিক তাই হচ্ছে। গঙ্গা ভয় পেও না, দেবসেনার কিচ্ছু হবে না, ও নিশ্চয়ই ফিরে আসবে, তুমি ধৈর্য ধরো। কি করে ধৈর্য ধরবো দিদি, এই তো কিছুদিন আগে ও ফিট হয়ে গেছিল, এখন কিছুদিন ভালো আছে। ওর সময় ভালো যাচ্ছে না বুঝতে পারছি, আমি ওকে না দেখা পর্যন্ত শান্তি পাবো না। দেবসেনা, দেবসেনা কোথায় গেল? কোথাও দেখতে পাচ্ছি না তো। দেবসেনা, এটা তো ওই চামুণ্ডীর মনে হচ্ছে। তুই শুধু তোর মেয়েকে রক্ষা করার চেষ্টা করছিস, আমি তোর পুরো পরিবারকে শেষ করে দেব। তার মানে ওই চামুণ্ডী দেবসেনাকে বলি দেওয়ার জন্য তুলে নিয়ে গেছে? দেবসেনার ও কোনো ক্ষতি করার আগেই আমার মেয়েকে আমায় বাঁচাতেই হবে, কিন্তু ও কোথায় আছে সেটাই তো জানতে পারছি না। ভৈরব, তুমি সেদিন আমার দেবসেনাকে বিপদের হাত থেকে বাঁচিয়েছিলে, এখন ওই চামুণ্ডীকে কোথায় নিয়ে গেছে দেখো, তাহলে আমি গিয়ে আমার মেয়েকে বাঁচাতে পারবো। Mm-hmm.